শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি মোটামুটি আছি। সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে শরীরটা কেমন ম্যানেজ করছে ভালো লাগছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চা খেলাম। একটু চা খেয়ে এখন জল ভরে নিয়েছি, জলটা ভরে নিলাম। বাবা এই ঘুম থেকে উঠলো, তাকে চা করে দেবো। দিয়ে ঘরগুলো ঝাড় দেবো, বিছানাগুলো আগে বাগাবো, তারপরে ঘরগুলো ঝাড় দেবো। ঝাড় টাড় দিয়ে তারপরে ঘর ঠাকুর ঘরটা মুছে স্নান করতে যাবো। ঠাকুর পুজো আছে আজকে, হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো আছে, সেখানে 16 বাটা করতে হয়, অনেক জোগাড় আছে, অনেকক্ষণ ধরে সময় লাগবে, আর সেই কাজগুলো করতে হবে, সেগুলো করে নেব। আর হচ্ছে তারপরে রান্না করব, রান্না বেশি কিছু করব না, সেদ্ধ সেদ্ধ দিয়ে আজকে দিয়ে দেবো। মাছ যদি খায় তা মাছ ভেজে দেবো, এই আর কি। বাইরে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে, এখন সকাল থেকে গরম গরম লাগছে, আর রোদ বেরিয়েছে, ভালোই রোদ বেরিয়ে গেছে। আর হচ্ছে গরম হয়তো হবে পরে বেলা করে, একটু আরও বেশি গরম হলে তাপটা বাড়বে আর কি। চলো এখন বিছানাগুলো আগে বাবাকে চা করে দিই, তারপরে বিছানাগুলো বাগিয়ে তারপরে আমি ঘরগুলো ঝাড় দেবো, পরে আসছি। সকালের সব কাজ হয়ে গেছে, বিছানা টিছানা বাগিয়ে ঘরগুলো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বাবাকে খেতে দিলাম, তারপর ঠাকুর ঘরটা মুছলাম। বাবা খাচ্ছে মুড়ি, তার জন্য একটু আলু দিয়ে বেসন দিয়ে পকোড়ার মতন করে দিলাম, সেটা দিয়ে খেয়ে নেবে মুড়ি। আর ছেলে খেলো রুটি, খাওয়া হয়ে গেছে সবারই, আর সে খাবে, তার খাবারটা রেডি করে রেখেছি। এখন আমি চান করতে চলে যাব, চান করেছে ঠাকুর পুজোর জোগাড়টা করে নেব। আর হচ্ছে আজকে ঠাকুর পুজোর জোগাড় করতে সময় লাগবে, পুজোটা দিয়ে তারপরে রান্না করব, খাবার করব আজকে, সাবু খিচুড়ি করব ভাবছি, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরবেলাটা, আর রাত্রেবেলা পরোটা করে নেবো, তাহলেই হয়ে যাবে, এই আর কি। না চলো পরে আসছি। আবার চান করেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এই সবেমাত্র দিয়ে আসলাম। অনেক জোগাড়, মঙ্গলচণ্ডীর অনেক জোগাড় করতে হয়, দুব্ব কাঁঠাল পাতা, তারপরে হচ্ছে খিলি করতে হয়, বলে যেটা বলে আমি সেটাই বলছি, খিলি করতে হয়, সেটা হচ্ছে ওই ধান থেকে চাল ছাড়িয়ে যেটা আতপ চাল হয় সেই চাল, তারপরে মুগ কলাই, গোটা মুগের কলাই, তারপরে বেলপাতা, তুলসী পাতা, জব, সেগুলো দিয়ে কলা পাতার মধ্যে মুড়ে একটা খিলি করতে হয়, সেটা করলাম। তারপরে সব ফল টল কাটলাম, কেটে সব রেডি করে তারপরে এই ঠাকুর পুজো দিয়ে আসলাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভীষণ গরম, এখনও রান্না বান্না কিচ্ছু বসেনি, কখন যে কী করবো আমি জানি না। আগে একটু খাবো, খুব খিদে পেয়েছে, এই ঠাকুর প্রসাদটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব, এই আর কি। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে পুজো দিয়ে দিয়েছি, অনেক ফুল, ফুলের শেষ নেই, ফুল দিয়ে ঠাকুরকে একবার সাজিয়ে দিয়েছি। ঠাকুর প্রসাদটা নামানো হয়নি এখনো, নামিয়ে নেবো, আজকে সন্ধ্যের প্রদীপটা জ্বেলে দিলাম। আর এই যে ঠাকুরের এই 16 ভাগ করতে হয় কলাইটা দিয়ে, তারপরে এই যে মঙ্গলবারের একটা থলি আছে, এতে কী আছে জানি না, ঠাকুরেরই রাখা, মা দিয়ে গেছে আমাকে, সেই জন্য ওই থলিতে যা আছে ওটা দিয়েই ঠাকুরের দিয়ে দিয়েছি। এখন এবার হচ্ছে ঠাকুর প্রসাদটা একটু একটু সবাইকে দিয়ে আমি হচ্ছে খেয়ে দিয়ে রান্না বসাবো, চলো পরে আসছি। আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আর একটা সবজি করলাম, মিক্স সবজি, আর হচ্ছে বেসন বড়া করে পোস্ত করলাম, আর ডাল করব, আর ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি, আর
তাহলেই হয়ে যাবে। আর আমার জন্য করব সাবুর খিচুড়ি, সেটা প্রেশার কুকারে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। প্রচণ্ড গরম, একবারে পুরো ঘেমে চান করে গেছি, দেখো এত গরম, রান্নাঘরটা প্রচণ্ড গরম লাগছে, মানে এমনিতেই গরম, রোদ বেরিয়েছে ভীষণ, আর সেই মতন গরম। তাড়াতাড়ি করে রান্না করে গিয়ে ফ্যানের তলায় বসতে হবে, গরমে যে এমনি সকাল থেকে শরীরটা আজকে একটু কেমন কেমন লাগছে, তার উপরে আবার গরম, এই আর কি। চলো তোমাদেরকে সবজিটা হয়ে গেছে একবার দেখিয়ে দিই, আর বেসন বড়া পোস্তটা হচ্ছে, এরপর ডালটা চাপিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাতটা নামিয়ে নেবো, আর তারপরে গ্যাসটা মুছে তারপরে হচ্ছে সাবুর খিচুড়িটা বসাবো আর কি। সবজি দিয়ে বানাবো, পেঁপে একটু, আলু দেবো, বরবটি দেবো, তাহলেই হবে, এই আর কি। চলো তোমাদেরকে সবজিটা দেখাই। পোস্তটা হচ্ছে এই যে বেসন বড়ার পোস্তটা, এটা নামিয়ে দেবো, আর একটু বাকি আছে। আর এই যে মিক্স যে সবজিটা করেছি, কুমড়ো, বেগুন, আলু, মূলো, তারপরে বরবটি, সব দিয়ে একটা সবজি করেছি। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, এটা রাত্রে পরোটা করব, সেটা দিয়েও খাওয়া ভালো লাগবে, আর দুপুরে ভাত দিয়েও খাবে ওরা, আমি সাবুর খিচুড়ি দিয়ে খেয়ে নেব। চলো ওই যে ভাতটা হচ্ছে, এবার এগুলো হয়ে গেলে নামি দিয়ে গ্যাস মুছে তারপরে আমি এটা বসাবো। চলো পরে আসছি। এইমাত্র রান্নাঘরের সব কাজ সেরে, রান্নাবান্না সেরে গ্যাস মুছে সব বাসন টাসন নামি দিয়ে রান্নাঘরটা বন্ধ করে দিয়ে এই সব মাত্র আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, জামাটা পুরো ভিজে চুপচুপে হয়ে গেল, সেটাকে ছেড়ে ছাড়লাম, ভালো লাগছে না, এখন একটু শোবো, তারপরে যখন সবাই ভাত খাবে উঠে ভাত দিয়ে দেবো। তোমাদের সামনে আবার পরে আসছি, চলো তাহলে একটু শুয়ে নি, কেমন লাগছে শরীরটা। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু আগে উঠলাম, উঠে এখনও বাইরে বেরোয়নি, দেখছি মেঘটা ধরেছে, জানালাটা খুললাম, খুলতেই দেখছি মেঘটা ধরেছে, অন্ধকার হয়ে গেছে, মনটা খুব খুশি লাগছে, মেঘ ধরেছে তাতেই খুব ভালো লাগছে, বৃষ্টি হোক আর নাই হোক, প্রচণ্ড গরম, একবারে বাইরেটা একবারে হাওয়া দিচ্ছে তুলতে, তা বাইরে যাবো এখন, জামা কাপড়গুলো তুলে রাখবো, তুলে রেখে বাইরেটা একটু ফিরবো, আর হচ্ছে বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে, বেশি দেয়নি এখনও, মেঘটা ধরে গেছে, খুব মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি মিষ্টি কিছু পড়ে, একটু না হলে হয় না, আর হচ্ছে ভালোও লাগে না, বৃষ্টি না হলে যা অবস্থা, কদিন ধরে যা যাচ্ছে শুধু গরম আর গরম, আজকেও ভীষণ গরম ছিল, এখনও অবধি আছে, পুরো খাটটাকে শুয়েছিল, পুরো ভিজে গেছে গরমে ঘামে, এই আর কি। এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মেঘ ধরেছে, এখনও হাওয়া সেরকম দেয়নি, অল্প অল্প একটু একটু করে হাওয়া দিচ্ছে, আর কি বাইরেটা একটু বসবো, পরে করবো সব, আমার আটা মেখে রাখা আছে, তারপর পরে করবো, পরোটা করবো আজকে, বাবা কী খায় দেখবো, বাবা যদি ডালিয়া খায় তার ডালিয়া করে দেবো, এই আর। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, বাইরে বসেছিলাম, বাইরে বসেছিলাম, হাওয়া দিচ্ছে, আর এখন রাত্রের খাবার খেয়ে নেবো, 9টা বাজতে যায়, খেয়ে দে, খেয়ে দে একটু বসবো, বাইরেটায় হাওয়া দিচ্ছে, আর আর কি, চলো বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি আজকে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মানে হাওয়াটা দিতে তাও ভালো লাগছে, ঘরের ভিতরে গরম কিন্তু বাইরে মোটামুটি ঠান্ডা আছে, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।